আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করছি আমার আজকের ভিডিওটাও আপনাদের ভালো লাগবে, কারণ এই ভিডিওগুলো দেখলে যারা নতুন গার্ডেনার আছেন তাদের জন্য আশা করি অনেক উপকার হবে। আমি আজকে যে গাছটা দেখাবো সেটা হচ্ছে করলা গাছ। আমি কিভাবে করলা গাছ লাগিয়ে থাকি আমার এই 5-6 বছরের অভিজ্ঞতা থেকে সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনাদের নিশ্চয়ই মনে আছে আমি করলা গাছের ওয়ানজি কাটিং করেছিলাম। এটাই সেই ওয়ানজি কাটিংয়ের করলা গাছ, দেখেন বেশ অনেক বড় হয়েছে। এতে প্রচুর পরিমাণ ফুল ও ফল আসতেছে, কিন্তু সেগুলো ঝরে যাচ্ছে কারণ এটা খুব ছোট্ট একটা কাপে দিয়েছিলাম, কারণ আমার ঘরে এতটা জায়গা নেই যে আমি বড় একটা পাত্রে দিব। বড় পাত্রে দিলে আমার গাছে ইনশাল্লাহ করলাও এতদিন এসে যেত, করলা দাঁড়াতো, কিন্তু করলা দাঁড়াচ্ছে না। দেখেন আমি যেভাবে গাছটি লাগিয়েছি, যেখানে যেখানে আমি করলা গাছ লাগাবো আমি ঠিক এর 1 মাস আগে এখানে জৈব সার দিয়ে গর্ত করে জৈব সার দিয়ে রেখেছিলাম। এবং যখন করলা গাছ এখন যেহেতু আমি লাগাচ্ছি, সেহেতু এর সঙ্গে আমি আর কিছু পটিং মিক্স মাটিটা দিয়ে দিয়েছি। খুব বেশি মাটি দিতে যাবেন না, তাহলে যেটা হবে গাছের গোড়াটা পচে যায়। অনেকে গাছ লাগিয়ে থাকেন, কিছুদিন পর গাছ মারা যায়, তারা হয়তো বা জানেন না যে কী কারণে মারা যায়। অধিকাংশ কারণই হচ্ছে অতিরিক্ত মাটি দেওয়ার কারণে। দেখা যাচ্ছে যে গাছের মূল গাছ থেকেও অনেকখানি আপনারা মাটি দিয়ে ফেলেন, যে জন্য গাছটা মারা যায়। এই ভুলটা আশা করি আপনারা কেউ করবেন না। আর অতিরিক্ত চাপাচাপি করা যাবে না, তাহলে গাছের গোড়াও পচে যায়। ঠিক এভাবে করে আস্তে আস্তে করে করলা গাছগুলো আমি লাগিয়ে নিব। আর এখানে যেহেতু আমার গাছটা অনেক বড় হয়েছে আমি একটু পেঁচিয়ে দিচ্ছি, তাহলে বাতাস থেকে অন্তত ও বাঁচতে পারবে। আর আমি যদি পেঁচিয়ে না দিই তাহলে হয় কি গাছগুলো বাতাসে হেলে দিলে সব নষ্ট হয়ে যাবে। তো গাছগুলো এভাবে আমি যেখানে যেখানে গর্ত করেছিলাম এবং জৈব সার দিয়েছিলাম ঠিক সেখানে সেখানে আমি গাছগুলো লাগিয়ে দিচ্ছি, যেন গাছগুলো ভালো হয়। আর আপনারা যেটা করবেন, এই বড় আপনারা হয়তোবা বড় গাছ লাগাচ্ছেন, এরপরে আরও কিছু বীজ দিবেন, ছোট গাছও দিবেন। সাথে দেখা যাচ্ছে একটা গাছের ফলন শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আপনারা যদি আরও কিছু গাছ লাগিয়ে থাকেন তাহলে সেটারও ফলন শুরু হবে। তাহলে মোট কথা হচ্ছে আপনাদের মাচা বা জাংলা কখনোই ফাঁকা যাবে না, একটার পর একটা ফসল হতেই থাকবে। আমি মাটিতে বাদেও দেখেন এখানে বড় যে গার্বেজ ক্যান আছে আমি সেখানেও দিয়েছি করলা গাছ। গত বছর আমার এখানে মাশাআল্লাহ অনেক করলা হয়েছিল, তো এই জন্য আমি আবার এখানে দিয়েছি। এই গাছটা হচ্ছে আমার ব্যাকইয়ার্ডে, এই গাছের বেশ আলহামদুলিল্লাহ ভালোই। দেখেন এর চেহারা দেখলেই বুঝতে পারতেছেন খুব ভালো অবস্থা। আর দেখেন আমি আপনাদের আগেও বলেছি নিউ ইয়র্কে এত পরিমাণ কাঠবিড়ালি বিরক্ত করে, এই গাছ লাগিয়ে চারিপাশে আবার ঢেকে দিতে হয় বা ঘিরে দিয়ে দিছি তাহলে ভালো হয়। রায়হানের বাবা গাছে একটু বিকালবেলা পানি দিচ্ছে, সে আসলে একদমই সময় পায় না, তারপরেও চেষ্টা করে, সে খুব গাছ ভালোবাসে, ছেলেকেও হেল্প করতেছে। আর বন্ধুরা আপনারা যদি আমার ওই ওয়ানজি কাটিংয়ের ভিডিওটি না দেখে থাকেন করলার, আমি সে ওয়ানজি কাটিংয়ের ভিডিওটি লিংক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর আমার এই ভিডিওগুলো আপনাদের কেমন লাগে সেটা জানালে খুশি হব। বাবা ছেলে দুজনে পানি দিচ্ছে, রায়হানও চেষ্টা করতেছে। তো আজ এ পর্যন্ত, আবার আপনাদের সঙ্গে কথা হবে। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।